আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সিএম ন্যাচারালের পক্ষ থেকে। তো এখানে যে আমি আজকে দেখাবো, আমরা আগে কিছু গাছ লাগাইছিলাম, সেই গাছগুলো আপনার সাজায় উঠছে। সেই গাছগুলো যে কদু গাছ, এগুলো আশা করি এগুলো চিনেন আপনারা। কদু গাছ আমরা কীভাবে লাগাইছিলাম, এই পাশে বাউনি আছে, বিধায় আমরা এখানে বাউনিতে উঠাই দেবো, যাকে আমরা এই পাশে লাগাইছি। এবং ওই পাশেও তো লাগানো আছে, এবং ওই সাইডেও আমরা কিছু কিছু লাগাইছি এবং লাগাবো। তো আজকে আমরা মূলত যেটা নিয়ে কথা বলবো সেটি হলো যে আপনার করলা বা করলা গাছ নিয়ে, দেশি করলা। সেটা হলো যে এই যে আমরা শুধুমাত্র চারাও দিই না, মানে শুধুমাত্র বীজ দিয়ে চারা তৈরি করে না, আমরা চারাও কিনে নিয়ে আসি। তো আপনারা যারা চারা কিনতে পারবেন তারা এরকম এভাবে চারা লাগাতে পারেন। তো বীজ দেওয়ার দরকার নেই যারা যদি চারা পান আপনারা কিনতে। তো এটা হলো আপনার দেশিটা, হাইব্রিডটা না, এটা হলো দেশি করলা। এগুলো করলা তো চিনেন সবাই, বড় বড় হয় ওগুলো হলো করলা, আর উস্তিগুলো হলো ছোটো। তো এই এই গাছগুলো আমরা দিছি, দিয়ে আপনার এই যে টাঙিয়ে দিয়ে দিয়েছি, দেখুন ওগুলো বেয়ে গেছে। বেয়ে আপনার এই এখানে বাউনি আছে, ওই পাশে জাল দিয়ে সেই বাউনিতে আমরা বাইয়ে দিই। তো এই নিচে যেগুলো দিছি লাগানোর অবস্থা, মানে লাগানোর লাগানোর নিয়মটা আমি দেখাই দিচ্ছি আপনাকে, আর এবং কী কী আমরা ব্যবহার করছি তাও আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো এখানে কিছু আমরা পচা জিনিস ব্যবহার করছি, পচা আপনারা, এটা পচা টগরা, এই যে টগরাটা আছে দূরে দেখতেছেন, এইটা পচানো হয়েছে, কচুরি পানা এগুলো আপনার পচানো হয়েছে, পচায় এভাবে তৈরি করা হয়েছে। তৈরি করার পর আমরা ওটা দিয়ে দিছি গোড়ায়, গোড়ায় দিয়ে দিছি। এই যে গোড়ায় অলরেডি টানা আছে, এগুলো এক পদের মানে জৈব সার হিসেবে কাজ করবে। তো এই মানে বিভিন্ন রকম আপনার যে যদি বাসা বাড়িতে লাগান কিংবা ছাদে লাগান, সেক্ষেত্রে আপনারা যা করতে পারেন সেটি হলো যে বিভিন্ন রকমের তরকারির খোসা আছে, তারপর আপনার যে উচ্ছিষ্ট যে অংশ ভাত টাত এগুলো ফালায় রাখেন এক জায়গায়, সেগুলো আপনারা পচায় তো আপনারা এটা গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার এই একই কাজই হবে। তারপরে চা পাতিও ব্যবহার করতে পারেন, এইটার জন্য আপনাদের গাছগুলো ভালোভাবে সার ব্যবহার করবেন না কেউ। তো আমাদের এখানেও তাই সার সার আমরা লাগাচ্ছি। তো এই যে আমরা দেখেন আমরা কীভাবে লাগাইতেছি, লাগানোর নিয়ম খুবই সহজ। এটা শুধুমাত্র এই গাছটা এই যে আমাদের এই যে চারা দোল্লো দোল্লো বানানো আছে, এভাবে আমরা কিনতে পারছি। কেনার পরে যে যে গর্ত একটু করছি আমরা, গর্ত করে তো আমরা ওই গোড়াটা আমরা ওখানে বসাই দিচ্ছি, এবং পুরোটা বসাই দিচ্ছি না, হালকা একটু উপরে রেখে দিচ্ছি। এই যে হালকা একটু উপরে রেখে দিচ্ছি, এবার আমরা রেখে দিয়ে আমরা পাশ থেকে টাঙ্গি ব্যবহার করে দেবো। টাঙ্গি দেওয়ার কারণে, কারণ গাছগুলো আপনার বড় হয়ে গেছে, যদি গাছগুলো একদম ছোটো থাকতো সেক্ষেত্রে আমরা টাঙ্গি ব্যবহার করতাম না, এখন গাছগুলো বড় হয়ে গেছে বলে আমরা টাঙ্গি ব্যবহার করে এই পাশে আমরা বাউনি আছে বা মাচা বা যাহা যাই বলেন সেটা আমরা আস্তে আস্তে বাইয়ে দিব। তো এখন যতদূর পর্যন্ত উঠছে ততদূর পর্যন্ত আমরা একটু বেঁধে দেবো যাতে গাছটা না পড়ে যায়। এটা প্রতিটা গাছের ক্ষেত্রে আমরা এরকম করতেছি এবং আমরা এভাবে লাগাইতেছি। এটা হলো যে আপনার উস্তে গাছের নিয়ম, উস্তে গাছের মানে করলা গাছের নিয়ম বলতে আমরা এভাবে এদিকে লাগাই এটা। এছাড়া আপনার যদি আপনি চারা থেকে মানে বীজ থেকে চারা দেন তাহলে তো আপনি সরাসরি লাগাই দিতে পারেন, আমরা তো বড়টা কিনে আনছি, বিধা আমরা এভাবে লাগাইছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে লাগাতে হবে, এবং আমরা যে গোড়ায় যেটা ব্যবহার করতেছি সেটা তো বলে দিলাম যে আপনারা এভাবে ব্যবহার করতে পারেন, অন্য বিকল্প পন্থায় আপনারা ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এটা ব্যবহার করবেন এবং গোড়ায় মানে মাটি ঝুড়ে ঝুড়ে নেবেন। আপনারা যদি বালতিতে লাগান কিংবা আপনার যদি ঘরের পাশে আশেপাশে লাগান সেক্ষেত্রে আপনি মাটিটা কোপায় ঝুড়ো ঝুড়ো করে নেবেন, ঝুড়ো ঝুড়ো করে নিয়ে যেমন এভাবে ঝুড়ো ঝুড়ো করে নিয়ে আপনার তার গোড়ায় আপনি ওইটা মানে চারাটা ওইখানে লাগাই দিবেন, লাগাই দিয়ে আপনি মাটিটা আলগা রাখবেন, সেক্ষেত্রে ভালো হবে। আশা করি বুঝতে পারছেন, আর যদি আপনারা না বুঝে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন আমাদের, আমরা চেষ্টা করবো যতদূর পারি আপনাদের বুঝে দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।